नमस्कार बंधुरा, बेंगल फ्लेवर्स चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के दिल्लीर एकटा विख्यात स्ट्रीट फूड छोले भाटूरे रेसिपि निये चले एसेछि। एटा खूब सहजेई बाड़ीते किन्तु बानानो जाए। तो चलुन देरी ना करे रेसिपिटा शुरू करे देवा जाक। प्रथमे आमरा भाटूरे डोटा किन्तु तैरी करे नेब। आमि एखाने एकटा बड़ो पात्र निये तार मध्ये दो कप मयदा निये निएछि। दो कप मयदार जोन्नो आमि दो टेबिल चामच होच्छे सूजी एर मध्ये दिए दिलाम। एर मध्ये आबार दिए देब परिमाण मतो लवण और एक चामच चीनी। एई शुकनो उपकरणगुलो खूब भालोभावे एकटु मिशिए नेवार परे एर मध्ये दिए दिते होबे तेल। आमि एखाने चार चामच तेल यूज करछि। तेलटा एकटु बेशी लागबे और जेहेतु दो कप आमि मयदा निएछि, दो कापेर जोन्नो चार चामच होच्छे तेल आमि एखाने दिच्छि। तेल देवार पर आमी दिए देव दो टेबिल चामच हे टक दई। आमी टक दई दिए किन्तु आजकेर भाटूरेटा बनाबो, कारण टक दई प्राय सबार बाड़ीतेई थाके एवं खूब सहजे बाजार थेके एटा पावा जाए। समस्त किछु एबार खूब भालोभावे किन्तु माखिए नेब। जखन सब किछु उपकरण खूब भालोभावे माखानो हये जाबे तखन जल दिए एकटा नरम स्टिकी डो किन्तु आमादेर तैरि करे निते हबे। ভাটুরের জন্য কিন্তু অবশ্যই আমাদের নরম একটা ডো তৈরি করতে হবে, কারণ এর মধ্যে আমরা সুজি দিয়েছি। যদি আমরা নরম ডো তৈরি না করি তাহলে কিন্তু ডোটা খুবই টাইট হয়ে যাবে। ছোলে ভাটুরে হলো দিল্লির একটা বিখ্যাত স্ট্রিট ফুড। দিল্লির বিভিন্ন অলিতে গলিতে কিন্তু এই ছোলে ভাটুরেটা পাওয়া যায়। আমাদের কলকাতায় মেনলি রেস্টুরেন্টেই এটা পাওয়া যায়। ভাটুরেতে ময়দার সাথে অবশ্যই সুজিটা দিতে হয়। সুজি দেওয়ার ফলে কি হয়, ভাটুরেটা ভাজার পরেও কিন্তু অনেকক্ষণ ফুলে থাকে। তো দেখুন আমার এখানে ডোটা কিন্তু অনেকটাই তৈরি হয়েছে। বুঝতেই পাচ্ছেন এটা কতটা নরম হয়েছে, আমার হাতে প্রায় লেগেই যাচ্ছে। আর একটু মাখিয়ে নেওয়ার পরে ডোটাকে স্মুথ করার জন্য একটুখানি তেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে ডোটাকে আমাদের রেডি করে নিতে হবে। এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন বন্ধুবান্ধবের মধ্যে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। ডোটা তৈরি হয়ে গেছে, একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে প্রায় দু ঘন্টার জন্য কিন্তু রেখে দেব। এবার চলুন একটু লিকার চা বানিয়ে ফেলি। কি অবাক হলেন না? অবাক হওয়ার কিছু নেই, ছোলে রান্না করার জন্য ছোলের যে কালারটা আসে তার জন্য কিন্তু আমাদের এই লিকার চায়ের দরকার হবে। তো আমি এখানে লিকার চাটা তৈরি করে নিয়েছি এবং পাশে রেখে দেবো। আমি ছোলেটা 100 গ্রাম নিয়েছি এবং সারা রাত ধরে এটাকে ভিজিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর খাবার সোডা। অল্প একটু খাবার সোডা অবশ্যই দেবেন, তাতে ছোলেটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়। এবারে চাটাকে ছেঁকে এর মধ্যে দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে মিনিমাম 6টা সিটি দিয়ে দিতে হবে, কারণ ছোলে সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। আপনারা খুলে দেখবেন, যদি না সিদ্ধ হয় তাহলে আরও 1-2টা সিটি দিয়ে দিতে পারেন। আমার এখানে 6টা সিটি পড়ে গেছে, আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার চলুন ছোলের মশলাটা বানিয়ে নেওয়া যাক। আমি এখানে অল্প তেল দিয়ে তার মধ্যে জিরে দিয়ে দিয়েছি এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এটা 1-2 মিনিট মতো একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে 1 চামচ ছোলে মশলা। যদি আপনাদের কাছে ছোলে মশলা না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি একটা বড় টমেটো আর অল্প একটু আদা ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে এটাও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবার একটু লবণ দিয়ে দেব। লবণটা অবশ্যই একটু বুঝে দেবেন, কারণ আমরা ছোলা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি। মশলাগুলোকে খুব ভালোভাবে এবারে কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 2-3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন 1 চামচ আমি এখানে আমচুর পাউডার দিয়ে দেব। এটা কিন্তু এই ছোলেতে অবশ্যই দিতে হবে। তো আমচুর পাউডারটা দেওয়ার পরে এটাও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে এবার ছোলাটাকে দিয়ে দেব।
বেঙ্গল ফ্লেভার চ্যানেলকে আপনারা ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, তার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কিছু পুরনো ভিডিওর লিংকও দেওয়া আছে, চাইলে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। তো আমি এখানে ছোলেটা দিয়ে দিয়েছি এবং পুরো জলটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি, কারণ ছোলে সিদ্ধের জলটাই কিন্তু ছোলের কালারটাকে এখানে আনবে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে যখন এটা ফুটতে শুরু করবে তখন এখানে আমরা দিয়ে দেবো হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। এটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু আদা লম্বা লম্বি করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, এটা অবশ্যই দেবেন কারণ এতে একটা সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দেবো রোস্টেড কসৌরি মেথি, এটাও কিন্তু এর টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। আপনারা চাইলে কিন্তু ধনে পাতা কুচিও দিতে পারেন। এরপরে লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে বাটার। তো আমরা বাটার দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমাদের ভাটুরের ছোলে। এবারে আমরা দেখে নেব ভাটুরের ডোর কী অবস্থা। প্রায় দু ঘন্টা আমাদের হয়ে গেছে, ডোটা অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে। তো এটা আরেকটু ভালোভাবে মাখিয়ে নিয়ে এর থেকে আমরা কিন্তু লেচি কেটে নেব। আপনারা বড় বা ছোট যে কোনো সাইজেরই লেচি কাটতে পারেন। আমি এখানে একটু ছোট সাইজের লেচি কাটছি, আমার কড়া ছোট। আপনারা বড় বড় লেচি করে বড় বড় ভাটুরেও কিন্তু তৈরি করতে পারেন। এবারে খুব ভালোভাবে একটা ডো নিয়ে অল্প তেল দিয়ে, এটা অবশ্যই কিন্তু তেলেই বেলতে হবে, আটার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে। তো তেল দিয়ে এটা একটু বড় সাইজ করে আমরা বেলে নেব, এটা একটু পাতলা করেই বেলতে হবে। ভাটুরে বেলার আগে আমি কিন্তু কড়ায় অনেকটা তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হওয়াটা কিন্তু খুবই জরুরি, একদম ধোঁয়া ওঠা তেল আমাদের লাগবে। এর মধ্যে এক একটা ভাটুরে দেওয়ার পরে একটু হালকা প্রেস করলেই দেখবেন ভাটুরেটা একদম ফুলে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাটুরেটা ফুলে গেছে। এদিকটাও একটু ভেজে নিয়ে আমরা ভাটুরেটা তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ভাটুরেই আমরা ভেজে নিচ্ছি আর ছোলের সাথে এটাকে সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন আমাদের ছোলে ভাটুরে কিন্তু একদম রেডি। আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি এর ভিতরটা কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে, এর ভিতরটাও কিন্তু দারুণ হয়েছে আর ছোলের কালারটাও কিন্তু দারুণ এসেছে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, প্রচুর শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।